আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলাস ডেইলি স্টোরি আজকে আমি গিয়েছিলাম একটা মুভি দেখতে অবশ্যই হচ্ছে এখন জাওয়ান যেহেতু চলতে আমি জাওয়ানই দেখতে যাব তো জাওয়ান দেখতে গিয়েছিলাম আমি অলরেডি হচ্ছে অনলাইনে টিকিট কেটে ফেলেছিলাম কারণ এতদিন যাবৎ তো ওয়েট করতেছিলাম কবে হচ্ছে টিকিট পাবো তো এতদিন যখন আমার সময় সুযোগ হয় তখন হচ্ছে আমি টিকিট পাইনি তো ফাইনালি হচ্ছে আগেই আমি একটা হচ্ছে প্রিমিয়াম টিকিট বুক করে ফেলেছিলাম তারপর আমি যাচ্ছিলাম তো এটা হচ্ছে সনি স্কোয়ারে আমি হচ্ছে স্টার সিনে প্লেক্সে দেখতে চাচ্ছিলাম মুভিটা তো আমি এখন হচ্ছে সনির যে হলটা আছে এখানে হচ্ছে যাব তো আগে আমি আমার হচ্ছে রিভিউটা শেয়ার করি আর আপনারা হচ্ছে দেখতে থাকেন দেখি তো মুভির কোনো অংশ আমি হচ্ছে তেমনভাবে এখানে দেখাতে পারবো না শুধুমাত্র আমার কেমন লেগেছে যাওয়ানটা বা আমি কেমন উপভোগ করেছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি তো জাওয়ান মুভিটা যেটা হয়েছে প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত আপনি এক মিনিটও বোর হবে না যেটা সব রিভিউরা রিভিউ দিচ্ছে আমি ওই রিভিউটাও ফলো করছি মানে রিভিউ দেখে গেছি আর কি জাওয়ান দেখার আগে যে আসলে সবাই কি বলতে সেটা নিয়ে শুধুমাত্র আমি শাহরুখ খানের ফ্যান বলে যে হচ্ছে মুভি দেখতে যাওয়া বিষয়টা এরকম না যেহেতু আমি এতগুলো টাকা খরচ করে চাইতেছি তো আমার তো মানে পয়সা উসুল হতে হবে এরকম একটা ব্যাপার থাকবে তো আমি যে রিভিউটা সবার থেকে শুনেছি বিষয়টা একদমই তাই আপনি এক মিনিটের জন্য বোর হবেন না ওইখানে খুবই ধামাকা ধামাকা অ্যাকশন ছিল দেন হচ্ছে চার পাঁচ জায়গায় আমি হচ্ছে কান্না করছি মানে কান্না করতে বাধ্য হয়েছি এরকম একটা হচ্ছে পরিবেশ সৃষ্টি হয়েছে দেন হচ্ছে মানে এক মিনিটও আপনি স্ক্রিন থেকে হচ্ছে চোখ সরাতে পারবেন না আর হচ্ছে তিন ঘন্টার একটা মুভি তো এক মিনিটের জন্য আপনি বোর হবেন না কোনো দিক অন্য কোনো দিকে মন দিতে পারবেন না এরকম একটা বিষয় তো সবাই যেটা বলছে যে মানে কোনোভাবেই করা যাবে না এটা অ্যাভয়েড করা যাবে না স্ক্রিন থেকে চোখ সরানো যাবে না এরকম একটা ব্যাপার ছিল আমিও সেই সেম কথাটাই বলবো যে আসলে মুভিটা খুবই অসাধারণ ছিল এটা শাহরুখ খানের খুবই মানে ভালোভাবে একটা কামব্যাক ছিল এর আগে হচ্ছে পাঠান রিলিজ হয়েছে তখন এখনও হচ্ছে মানুষ সবাই অনেক পছন্দ করছে তবে যেটা হয়েছে যদি কেউ এখন যাওয়ান দেখে আগে পাঠান দেখেছে দেন হচ্ছে এখন যাওয়ান দেখতেছে তাহলে হচ্ছে জাওয়ান অবশ্যই তার থেকে অনেক গুণ বেশি ভালো লাগবে পাঠান ততটা বেশি ভালো লাগবে না এটাই হচ্ছে ব্যাপার তো আপনারা যদি চান যে এখনও যাওয়ান দেখেন হচ্ছে দেখবেন তাহলে অবশ্যই আপনারা গিয়ে দেখতে পারেন তো এটা আপনাদের কাছে খারাপ লাগবে না খুবই ভালো লাগবে আর হচ্ছে এরকম মুভি আপনারা আরও চাবেন আরও বেশি ভালো লাগবে মানে একদম শেষ মুমেন্টে মুভি যে একটা গান ছিল ওই সময় দর্শকে উঠে যাওয়ার কথা কিন্তু তখনও হচ্ছে দর্শকরা খুবই না জানা যে হু করতেছিল আমার কাছে জিনিসটা খুবই ভালো লাগছে আর মুভমেন্টটাও তখন ওরকমই ছিল আর পুরো মুভিতে হচ্ছে কিছু আপনি মানে কিছু কিছু ডায়লগে আপনার খুবই হাসি পাবে আর পুরো ছবিতে হচ্ছে খুবই অ্যাকশন ছিল দেন হচ্ছে কিছু কিছু মোমেন্টে হচ্ছে কান্না চলে আসবে এরকম একটা ব্যাপার ছিল আমার কাছে খুবই ভালো লাগছে তো এটা মানে আমি এখন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা কিছু কিছু মানে ওই যে মুভি শুরু হওয়ার ছিল ওই যে মানা দাবে ওইটা হচ্ছে রিভিউ মানে তারা একটু শেয়ার করতেছিল এরকম একটা ব্যাপার তো আমি আরও পার্সোনাল যে ওপিনিয়ন এটা আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনাদের যদি আপনারা যদি শাহরুখ খানের ফ্যান হয়ে থাকেন তাহলে ওইটা দেখতে পারেন আর যদি কেউ ফ্যান না হয়ে থাকেন তারপরেও দেখা উচিত কারণ এরকম মুভি সবসময় আমরা পাই না এরকম মুভি সবসময় দেখা যায় না